এখানে বলছি যে লাল সবুজ গেরুয়া নিয়ে সবার বকেয়া, লাল সবুজ গেরুয়া সবাই এক হয়ে গেছে, যে বকেয়া মহার্ঘ বাতাস সেটা পাহাড় প্রমাণ জমতে জমতে পর্বত থেকে পাহাড় হতে থাকে, সেই কর্মচারী সরকার নাকি কর্মচারীদের বন্ধু, এটা শুনলে পরে না আর ঘোড়াতেও হাসবে। আগামী 10ই মার্চ শুক্রবার সমস্ত সরকারি অফিসে বন্ধের ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। এর আগে দুদিনের কর্মবিরতির ডাক দেওয়া হয় এবং তারপরে ঘোষণা করা হয় বকেয়ার ডিএর দাবিতে 9 তারিখ তারা সরকারি সমস্ত অফিসে কর্মবিরতির ডাক দিয়েছেন। কিন্তু সেদিন যেহেতু মাদ্রাসার পরীক্ষা রয়েছে সেই কারণে সাংবাদিক বৈঠক করে দিন পরিবর্তনের কথা ঘোষণা করা হয়। 9 তারিখের পরিবর্তে আগামী 10ই মার্চ সমস্ত সরকারি কার্যালয়ে বন্ধের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সমস্ত জরুরি পরিষেবাকে এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকারি কর্মচারীরা সরকারের বন্ধুর মতো। একমাত্র পশ্চিমবঙ্গেই কোনো সরকারি কর্মচারীর মাইনে বন্ধ করা হয়নি এবং তারা 1 তারিখেই মাইনে পান। একমাত্র এই রাজ্যেই পেনশন চালু আছে। অন্যদিকে আন্দোলনকারীরা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী যেটাই বলুন না কেন তারা কিন্তু মনে করছেন সরকার এখনও পর্যন্ত বন্ধুর সুলভ যে আচরণ হওয়া উচিত আন্দোলনকারীদের সঙ্গে তারা সেটা করছেন না। যদি করতেন তাহলে 27-28 দিন ধরে তাদেরকে শহীদ মিনার ময়দানে সেখানে আন্দোলন চালাতে হতো না বা 13 দিন ধরে অনশন চালাতে হতো না। বন্ধুসুলভ হলে কি সরকারি কর্মচারীদেরকে বিগত 13টা দিন ধরে অনশন করে বসে থাকতে হয়? যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় দানছত্র করে বেড়ান সেই রাজ্যের কর্মচারীরা বিগত 12টা বছর ধরে শোষিত নিষ্পেষিত হতে হতে আজকে 27টা দিন ধরে এই ফুটপাতে ধুলোর খাতার মধ্যে পড়ে আছে ঠান্ডার রাতে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা এসে বসছেন, যারা ক্যান্সার আক্রান্ত 83 বছরের মানুষ তিনিও ক্রাশ নিয়ে প্রতিদিন এখানে আসছেন, আপনারা দেখেছেন ক্যামেরাতে সেগুলো। তারপরে উনি বলছেন যে কর্মচারীরা ওনার বন্ধু। যে সরকার বিধানসভা ভোটের আগে কর্মচারীদের টাকাগুলোকে এনজিওদের কাছে ট্রান্সফার করেন তার পরিমাণ হচ্ছে 27,000 কোটি টাকা এবং কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা সেটা পাহাড় প্রমাণ জমতে জমতে পর্বত থেকে পাহাড় হতে থাকে, সেই কর্মচারী সরকার নাকি কর্মচারীদের বন্ধু, এটা শুনলে পরে না আর ঘোড়াতেও হাসবে। পামামলেও দেওয়া হতো, আমি বলবো যে 10 তারিখে দিন, 1 তারিখে দিতে হবে না, কিন্তু যেটা আমাদের পামনা সেই পামনাটা বুঝিয়ে দিন, ওনাকে 1 তারিখে দিতে আমরা বলিনি। অর্ধেক বেতন 1 তারিখে দেওয়ার থেকে কর্মচারীরা রাজি হবেন 10 তারিখে, প্রতিবাসে 10 তারিখে উনি মিটিয়ে দেবেন, কিন্তু আমরা যা কেন্দ্রীয় হারে আমাদের প্রাপ্য এআইসিপিআই মেনে সেটা উনি দিতে দিন। আগামী 10 তারিখ তাদের আন্দোলন হবে এবং সেই আন্দোলনে সমস্ত রাজনৈতিক রং মিশে একাকার হয়েছে। অন্যদিকে ডিএ আন্দোলন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সমহারে ডিএ চাইছেন সরকারি কর্মচারীরা, তাহলে রাজ্যের বিধায়করা কেন্দ্রীয় হারে কেন ভাতা পাবেন না, মূল্য বৃদ্ধির যুক্তি দিচ্ছেন তিনি। বিধায়করাও তো একই সমস্যার মুখে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো কি হাইকোর্টের বিচারপতিরা সমহারে ডিএ পাবেন? বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমি সংক্রান্ত একটি মামলায় মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ডিএ আন্দোলনের মঞ্চে অসুস্থ হয়ে পড়েন এক অনশনকারী ভাস্কর ঘোষ। তাকে শ্বাসকষ্টের সমস্যার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া আমরি হাসপাতালে। বকেয়ার ডিএর দাবিতে বন্ধের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 9ই মার্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য দিন বদল বন্ধের। 9ই মার্চ নয়, একদিন পিছিয়ে 10ই মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। কবে রাজ্য সরকারি কর্মচারীদের হকের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে? ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।